আপনাদের মধ্যে থেকে এমন অনেক মানুষ রয়েছেন যারা প্রতিনিয়ত কমেন্ট করে থাকেন ইতালিতে কত টাকায় ইনকাম করা যায়, কত ঘন্টা কাজ করা লাগে, কত ঘন্টা কাজ করলে কত হাজার টাকা পাবো বাংলা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রিয়াদ ইসলাম ইতালি থেকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওর মধ্যে মূলত আমরা কথা বলবো ইতালিতে আমার 11 ঘন্টা কাজে আমি কত টাকা পেলাম, 11 ঘন্টা কাজ করে আমি কত হাজার টাকা পেলাম বাংলা, সব কিছু নিয়ে মূলত আমাদের আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন ইতালির ইনকাম সম্পর্কে, মানে ইতালিতে কত টাকা ইনকাম করা যায় এই নিয়ে আপনাদের হয়তো আর ভিডিও দেখা লাগবে না। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। যারা অলরেডি অনলাইন হোলিস্টার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের যদি ইতালি সম্পর্কে বা ইউরোপ সম্পর্কে কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর এই ভিডিওর নিচে যারা কমেন্ট করবেন অবশ্যই আপনার কমেন্টে আপনি রিপ্লাই পাবেন। হয়তো আপনি 5 ঘন্টা বা 6 ঘন্টা বা 8 ঘন্টা পর অবশ্যই আপনি রিপ্লাই পাবেন। আর যদি কোনো তথ্য এছাড়া আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান, অনেক মানুষ কমেন্ট করে থাকেন যে রিয়াদ ভাই আপনার সাথে কীভাবে আমরা কথা বলতে পারি, সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের অনলাইন ওয়ার্ল্ড হিস্ট্রি চ্যানেলের নাম অনুসারে আমাদের ইনস্টাগ্রাম রয়েছে, সরাসরি ইনস্টাগ্রামের মাধ্যমে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। তো বিকজ ইতালিতে 11 ঘন্টা আমি যে টাকায় ইনকাম করলাম, তো 11 ঘন্টার ক্ষেত্রে কি হলো বিষয়টা, মানে খুব সকাল সকাল আমি কৃষি গাছে গেছিলাম সর্বপ্রথম। মানে খুব সকাল বলতে আপনার আপনি 6টার আগে মূলত আপনার ঘুম থেকে উঠে লাগে, ধরেন আপনার 5:30 এরকম সময়ের ভিতরে আপনি ঘুম থেকে উঠতে হবে। উঠার পর আপনি ফ্রেশ হয়ে 30 মিনিটের ভিতরে, মানে 30 মিনিটের ভিতরে আপনার ফ্রেশ হতে হবে, মানে 6টার ভিতরে আপনার সম্পূর্ণ খাওয়া দাওয়া নাস্তা করে আপনি হালকা একটু খাবার নিয়ে যাবেন আর কি, যেন আপনি কাজের সময় ওইখানে খেতে পারেন আর কি। সেক্ষেত্রে আর এরকম করে আপনি সকাল 6টার সময় বের হবেন বাসা থেকে। বের হওয়ার পর কাজে জয়েন টাইম হবে প্রায় আপনার 6:30 বা আপনার 7টা, এর ভিতরে আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার 6:30 হয়ে থাকে, আবার কখনো কখনো আপনার 7টা হয়ে থাকে। তো এরকম সময়ের ভিতরে আপনার কাজ শুরু হবে। তা আমার ক্ষেত্রে বিষয়টি হলো আপনার 6:30 থেকে কাজ শুরু হলো। তো এরকম বিষয়ের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে সবচাইতে বেশি কষ্ট হলো কি আপনার কৃষিকাজের ক্ষেত্রে, সে বিষয়টি হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা, মানে অনেক বেশি কষ্টের বিষয়। আপনি যদি রেগুলার কৃষিকাজ করেন, মানে প্রতিদিন আপনি কাজ করেন কৃষিকাজ, সেক্ষেত্রে হয়তো আপনার অভ্যাস হয়ে যাবে। কারণ আমি তো আসলে কৃষিকাজ মূলত করি না, আমি অন্যান্য কাজ করে থাকি রেস্টুরেন্টের মধ্যে। তবে কখনো কখনো যখন আপনার ছুটি থাকে বা ফ্রি থাকি তখন আমি মূলত কৃষিকাজের মধ্যে যাই আর কি, মূলত আমার সাথে যারা রয়েছেন তাদের সাথে আর কি। মূলত কৃষিকাজের ক্ষেত্রে আমার ইন টোটাল কাজ করা লাগলো আপনার 6 ঘন্টা, মানে কৃষিকাজের ক্ষেত্রে আমার ইন টোটাল কাজ করলাম আমি আপনার 6 ঘন্টা, আর ওইখান থেকে আমার ইনকাম হলো আপনার 45 ইউরো। এই 45 ইউরো আমি ওইখান থেকে মূলত আপনার ইনকাম করলাম, এটা হলো আমার কৃষিকাজের ক্ষেত্রে আর কি। তো ওই ক্ষেত্রে আপনার কখনো কখনো তারা আপনার তার শেষে টাকা দিয়ে দেয়, আবার কিছু কিছু মালিক রয়েছে যারা আপনার সাপ্তাহিক টাকা দিয়ে থাকে। মানে কৃষিকাজের ক্ষেত্রে কখন আপনার মাসে টাকা দেওয়া হয়, আবার কখন আপনার বেশিরভাগ আপনার যে বিষয়টি আমি দেখলাম সপ্তাহ সপ্তাহ আপনার দিয়ে দেওয়া হয় শনিবারের দিন, বিশেষ করে শনিবারে সাপ্তাহিক টাকাটা দিয়ে দেওয়া হয়। তো আমার ক্ষেত্রে বিষয়টি হলো কি আপনার যেদিন আমি কাজ করছি সাথে সাথে শনিবারের দিনে সাপ্তাহিক টাকা দেওয়ার ডেট ছিল, ওই দিনে আমাকে টাকাটা মূলত তারা দিয়ে দিছে আর কি। তো এ হলো আমার কৃষিকাজের ইনকাম 45 ইউরো। এর পরবর্তীতে আমি আপনার কাজে গেছিলাম সন্ধ্যার সময়, যেটা হলো আমি একটা রেস্টুরেন্টের মধ্যে কাজ করছি, যদিও ওইখানের মধ্যে আমি প্রতিনিয়ত কাজ করি না, এই অন্য আরেকটা রেস্টুরেন্টের মধ্যে আমি রেগুলার কাজ করি। কোনো একটা কারণবশত আমাদের ওই রেস্টুরেন্টটি বন্ধ ছিল আর কি, যার কারণে আমি অন্য একটা ফিজেরিয়া, মানে ওইখানে একটা ফিজার, মানে মূলত ওই রেস্টুরেন্টের মধ্যে বেশিরভাগ আপনার পিজা বিক্রি করা হয় আর কি। তো ওইখানে আমি কামেরিয়ারি ওয়েটারে কাজ করলাম, ওই ক্ষেত্রে ওইখানে আমার কাজ করা লাগলো ইন টোটাল 5 ঘন্টা, আর 5 ঘন্টা আমাকে দেওয়া হলো আপনার 40 ইউরো দেওয়া হলো, এবং পাশাপাশি আমি ওইখানে আপনার ওয়েটারের ক্ষেত্রে 2 ইউরো মাত্র আপনার টিপস হিসেবে পেয়েছি আর কি। তো ওয়েটারের কাজের ক্ষেত্রে অনেক সময় আমরা আপনার 15 ইউরো 20 ইউরো, আবার কখনো মানে ইন টোটাল সব মিস করে আর কি, 20 ইউরো হয়, 10 ইউরো হয়, 5 ইউরো হয়, এক এক সময় এক এক রকম আর কি। ওয়েটারের কাজের ক্ষেত্রে আপনি যদি ওয়েটারই করেন, ওয়েটারকে ইতালিয়ান ভাষা কামেরিয়ারি বলা হয়, ওয়েটারে কাজ করেন সেক্ষেত্রে আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। যদি আপনি ইংলিশ জানা থাকে, মানে ইংরেজি ভালোভাবে জানেন, সেক্ষেত্রে ওয়েটারের ক্ষেত্রে আপনি মাসে 2 লক্ষ টাকা প্লাসও
ইনকাম করতে পারবেন। আশা করি আপনারা এ সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন যে ইতালিতে ওয়েটারের কাজে কেমন ইনকাম, এরকম আর কি মূলত আপনার ইনকাম আর কি। তো এটা হলো সবচাইতে কষ্টের কাজ। তবে কষ্ট হলো কি, সকালবেলার যে ঘুম থেকে ওঠা, এটাই সবচাইতে বড় কষ্ট। ওই রেস্টুরেন্টের কাজের ক্ষেত্রে আপনার প্রথম 1-2 ঘন্টা কাজ হবে না, টেবিলগুলো আপনি সিস্টেম করবেন আর কি। পরবর্তীতে 1-2 ঘন্টা অনেক বেশি কাজের চাপ হয়, অনেক বেশি হাঁটা লাগে ওয়েটারের কাজের ক্ষেত্রে। মানে কাজগুলো আসলে কষ্ট ছাড়া কোনো কিছুই হয় না, অবশ্যই কষ্ট আছে। কষ্ট যেমন, কষ্ট না থাকলে তো আর আপনার মানে প্রতিটা কাজের ক্ষেত্রে আপনার কষ্ট থাকবে, সিম্পল হিসাব কষ্ট অবশ্যই হবে। যাই হোক, সিম্পল হিসাব তো এ হলো আর কি কাজের ইনকাম। আর রেস্টুরেন্টের টাকাটা আমাকে এই মুহূর্তে দেওয়া হয়নি, যার ক্ষেত্রে আমি মূলত আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আর কৃষিকাজের ক্ষেত্রে টাকাটা আমাকে অলরেডি আমি হাতে পেয়ে গেছি, যা আপনাদেরকে শেয়ার করলাম। এ হলো ইতালির ইনকাম আর কি। যাই হোক, আমাদের নেক্সট কোনো ভিডিওর মধ্যে আমরা অবশ্যই শেয়ার করব ইতালিতে কোন কাজে সবচেয়ে বেশি আপনি ইনকাম করতে পারবেন 2024 সালে, এবং কোন কাজ বেশি পাওয়া যায়, এরকম সম্পর্কে আমরা রেগুলার আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও দিয়ে থাকি। তো ভিউজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন, এটা সবার প্রতি অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।